দুর্দান্ত সব ফিচার নিয়ে বাজেট রেঞ্জে ফোন টেকনো স্পার্ক 20C এখন বাংলাদেশে। 27 নভেম্বর 2023-এ সর্বপ্রথম ফোনটি গ্লোবাল মার্কেটে আসে। এর পরের মাসেই অর্থাৎ 17 ডিসেম্বর 2023-এ বাংলাদেশের বাজারে অফিসিয়াল লঞ্চ হয় এই ফোন। স্মার্টফোনটি বাজারের দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এর বেস ভেরিয়েন্টের দাম 12,999 টাকা ও সর্বোচ্চ ভেরিয়েন্টের দাম 14,499 নির্ধারণ করেছে। এই দামে স্মার্টফোনটি যেসব গ্রাহকদের অফার করতেছে তাতে এক কথায় স্মার্টফোনটি অসাধারণ। চলুন জেনে নেওয়া যাক ফোনটি সম্পর্কে ইন ডিটেল। বরাবরের মতোই আছি আমি শাহরিয়ার এবং আপনারা দেখছেন টেকনোজোন বাংলা। স্মার্টফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চের 16M কালার সাপোর্টেড একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি একটি 720x1612 পিক্সেল রেজুলেশনের একটি প্যানেল, যার PPI বা পিক্সেল পার ইঞ্চি হল 267। ডিসপ্লে প্যানেলটি 90Hz রিফ্রেশের সমর্থিত। এছাড়া ডিসপ্লেটিতে রয়েছে ডাইনামিক আইসল্যান্ড ফিচার, বিভিন্ন নোটিফিকেশনের সাথে বিভিন্ন লুকের সাথে আপনার সামনে উপস্থিত হবে। 164mm লম্বা, 76mm চওড়া এবং 9mm পুরুত্বের এই মোবাইলটি ফোনটা হাতে ধরতে বেশ কমফোর্টেবল। মোবাইলটি মোট 4টি রঙে দোকানগুলোতে পাওয়া যাবে। এই রঙগুলো হল মিস্ট্রি হোয়াইট, এলপেংলো গোল্ড, ম্যাজিক স্কিন, গ্র্যাভিটি ব্ল্যাক। স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13। স্মার্টফোনটির প্রসেসিং ইউনিট বা প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে সর্বোচ্চ 2.2 GHz ক্লক স্পিড, যার ফলে ইউজার এক্সপিরিয়েন্স হবে দুর্দান্ত। স্মার্টফোনটি 8GB ও 16GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। কোম্পানি ফোনটিতে 8GB ও 16GB র্যাম বলে প্রচার করলেও স্মার্টফোনটিতে থাকছে 4GB মূল র্যাম এবং অতিরিক্ত 4GB, সেই সাথে 8GB মূল র্যাম ও অতিরিক্ত 8GB র্যাম ফোনটি ইন্টারনাল স্টোরেজ থেকে যোগ করা যাবে। স্মার্টফোনটি মোট 8GB প্লাস 128GB ও 16GB ও 128GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এছাড়া ফোনটিতে থাকছে বাহির থেকে অতিরিক্ত স্টোরেজ যোগ করার সুযোগ। ফোনটির পিছনের দিকে রয়েছে দুটি ক্যামেরা এবং একটি LED লাইটের ক্যামেরা মডিউল। উপর থেকে প্রথম ক্যামেরাটি একটি 50MP মেইন ক্যামেরা, সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় ক্যামেরাটি 0.8MP রেজুলেশনের একটি আল্ট্রা ডেপথ ক্যামেরা, যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p এর 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ডিসপ্লের উপর দিকে একটি 5x সেলফি ক্যামেরা থাকছে। ক্যামেরাটি 8MP রেজুলেশনের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p এর 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। স্মার্টফোনটির পাওয়ার বা ব্যাটারি স্টোরেজ হিসেবে রয়েছে 5000mAh ব্যাটারি। এই বিশাল ব্যাটারি স্টোরেজটি রিচার্জ করার জন্য 18W চার্জার আছে, যার মাধ্যমে শূন্য থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা 10 মিনিটের মতো, যা অনেক হিউজই বলা যায়। ফোনটিতে অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি ও লাইট সেন্সর রয়েছে। প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার হিসেবে থাকছে ডিভাইসটির ডান পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর সাথে ফোনটিতে আরও থাকছে ফেস আনলক অপশন। ডিভাইসটিতে রয়েছে 12 SIM। ফোনটি 2G, 3G এবং 4G নেটওয়ার্ক সাপোর্ট করে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ওয়াইফাই 802.11, ব্লুটুথ, GPS, OTG ও USB Type-C 2.0 এর সাপোর্ট। টেকনো স্পার্ক 20C স্মার্টফোনটি গত 17 ডিসেম্বর বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। স্মার্টফোনটি বর্তমানে বাংলাদেশের বাজারে 8128 ভেরিয়েন্টটির প্রাইস 12,999 টাকা এবং 16 128GB ভেরিয়েন্টটির দাম 14,499 টাকা মূল্যে পাওয়া যাচ্ছে। দাম বিবেচনে মোবাইল ফোনটি স্পেসিফিকেশনে কিছু কমতি নেই বললেই চলে, তবে চার্জিং এর ক্ষেত্রে একটু লক্ষ্য রাখা উচিত ছিল টেকনোর। ওভারঅল দাম বিবেচনায় ফোনটি হতে পারে একটি সাধ্যের মধ্যে সেরা স্মার্টফোন। সো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন, আর রেগুলার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।